হালিমা নামের এক কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য পুলিশ সাধারণ মানুষের সহায়তা চেয়েছে প্রায় দুই সপ্তাহ হল হালিমা নামের এই মেয়েটি নিখোঁজ রয়েছে হালিমার বয়স পনেরো তাকে সর্বশেষ দেখা গেছে বিশ মে সকাল নয়টা ত্রিশ মিনিটে লুটন টাউন সেন্টারে তদন্তকারী কর্মকর্তাদের ধারণা এরপর হালিমা ট্রেনে চেপে বসে হালিমাকে সর্বশেষ লম্বা কালো ড্রেস কালো চশমা এবং হাতে কালো ব্যাগ এবং বুটসের শপিং ব্যাগ হাতে দেখা গেছে হালিমার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং সে সাউথ এশিয়ান ব্যাকগ্রাউন্ডের বলে পুলিশ জানিয়েছে তার চুল লাল কালারের শেড দেওয়া ব্ল্যাক স্কুলে পড়া এই কিশোরীর লুইশাম ক্রয়ডন শেফিল্ডে যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ বেরফসায়ের পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ক্যাথেরিন রিভার্স নিয়েছেন তারা উদ্বিগ্ন হালিমার নিরাপত্তা নিয়ে তারা চেষ্টা করছেন হালিমাকে খুঁজে বের করতে তাদের একমাত্র ইচ্ছা হালিমাকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনা আসম আসুম রানা টিভি লন্ডন